हेलो स्टूडेंट्स, वेलकम टू आइडियल इंग्लिश ट्यूटोरियल। आज आलोचना करब प्रेसी राइटिंग निये। अत्यंत गुरुत्वपूर्ण एक राइटिंग स्किल एटी। उच्च माध्यमिके 10 नम्बर आसे प्रेसी राइटिंग थेके। एछाड़ाओ विभिन्न कम्पिटिटिव परीक्षाय प्रेसी राइटिंग एकटी अन्यतम प्रश्न। तो प्रेसी राइटिंग शेखार जन्य तोमादेर किन्तु ए भिडियोटी एकटु धैर्य सहकारे मन दिए शुनते हबे। आमी आज आलोचना करब विशेष किछु विषय की करते हबे प्रेसी राइटिंग लेखार जन्य। आशा करी तोमरा जदि पुरो भिडियोटा देखो किछुटा होलो बुझते पारबे किभाबे प्रेसी राइटिंगटा लिखते हय। देखो तोमरा स्क्रिने देखते पाच्छो अलरेडी जे एखाने आमी एकटी उत्तर करेओ दिएछि, किभाबे उत्तरटी करलाम सेटिओ तोमादेर एई भिडियोते बुझिए देब। तो तोमरा भिडियोटी देखते थाको। प्रथमे बोलबो देखो प्रेसी राइटिंग काके बले। तोमरा হয়তো অনেকে জানো যে সামারি রাইটিং আগে তোমরা করেছো হয়তো। তো সামারি রাইটিং আর প্রেসি রাইটিংয়ের পার্থক্য প্রথমে বলে দিচ্ছি আমি। সামারি রাইটিং অ্যাকচুয়ালি যত শব্দ থাকবে তার অর্ধেক শব্দে লিখতে হয়। ধরো 100 শব্দে সামারি প্রশ্নটি দেওয়া রয়েছে, তখন কী হয় 50টি শব্দে লিখতে হয়। কিন্তু প্রেসি রাইটিংয়ের ক্ষেত্রে কী হয় 1/3 করতে হয়, অর্থাৎ 1/3 শব্দে আমাকে উত্তরটি লিখতে হবে। এই যা পার্থক্য, বাকি মোটামুটি একই নিয়ম। প্রেসি রাইটিং এখানে তোমাকে একটি হেডলাইন দিতে হবে। হেডলাইনটি কী হবে, মূল বিষয়বস্তুটি কী, অর্থাৎ কী নিয়ে লেখা রয়েছে বা কী বোঝানো হয়েছে এখানে, সেটি একটি এক লাইনে উত্তর লিখতে হবে। সেটি হচ্ছে হেডলাইন, অর্থাৎ এটি কম্পালসারি, এটি লিখতেই হচ্ছে। তো প্রেসি রাইটিংয়ের জন্য কিছু জিনিস বা কিছু সিস্টেম বা রুলস আমাদের ফলো করতে হবে, সেগুলি একটু আমি তোমাদের বলে দিচ্ছি। তোমরা একটু শোনো প্রথমে। প্রথমে প্যাসেজটিকে কিন্তু মন দিয়ে 2-1 বার ভালো করে পড়তে হবে যে কী বোঝানো হচ্ছে এখানে, কী বিষয়, বিষয়ের টপিকটা কী বিষয়ে লেখা রয়েছে সেটি আগে বুঝতে হবে। তারপরে কী হবে যে এই যে মূল বিষয়টি আমি পড়ছি সেটাকে ছোট করে আমি কীভাবে লিখব, এই কনসেপ্টটা তৈরি করতে হবে যে কী কী ভাষাগুলো আমাকে কম্পালসারি বা খুবই গুরুত্বপূর্ণ বা কোন কোন ইস্যুগুলো বা বিষয়গুলো আমাকে কিন্তু লিখতেই হবে, সেটা একটু ভাবতে হবে। আর তার জন্য কিছু কিছু পয়েন্ট বা শব্দের তলায় আন্ডারলাইন করতে হবে। তোমরা দেখো আমি কিছু কিছু আন্ডারলাইন অলরেডি করেছি। তো আর কী করতে হবে, মনে রাখতে হবে যে প্রেসি রাইটিং সবসময় 3rd পার্সন ন্যারেটিভে লিখতে হবে। কীরকম, যে আমি আমরা এইসব ভাষা কিন্তু এখানে ব্যবহার করা যাবে না, অর্থাৎ গল্পের মতো লিখতে হবে। সহজ ভাষায় টু দি পয়েন্টে পরিষ্কার করে বিষয়টিকে বুঝিয়ে দিতে হবে যে কী বলা হয়েছে। এটি গল্পকেন্দ্রিকও হতে পারে, কোনো বিষয়েও লেখা হতে পারে, কোনো জীবনী কেন্দ্রিকও হতে পারে। প্রেসি রাইটিং নানা রকমের হয়ে থাকে। এখানে কিন্তু কোনো রকম প্রশ্নচিহ্ন, এক্সক্লামেশন চিহ্ন এরকম ব্যবহার করা যাবে না, অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রে অ্যাসার্টিভ বাক্য হবে, হ্যাঁ বা না বাচক বাক্য হবে এখানে, যাতে করে সহজে বিষয়টাকে আমি বোঝাতে পারি। এখানে কোনো রকম প্রশ্ন করা যাবে না, অর্থাৎ আমাকে ইনডাইরেক্ট স্পিচ বা পরোক্ষ উক্তিতে প্রেসি লিখতে হবে। ইনডাইরেক্ট স্পিচ অর্থাৎ ন্যারেশন চেঞ্জ করতে হবে, কোনো রকম কোন কোটেশন থাকতে পারে, প্রশ্নে কোটেশন থাকতে পারে, কিন্তু উত্তর করার সময় কিন্তু কোটেশন ব্যবহার করা চলবে না। সেগুলিকে সহজ করে আমাকে উত্তরটি লিখতে হবে, অর্থাৎ কথায় লিখতে হবে বা ইনডাইরেক্ট স্পিচে লিখতে হবে। এই হচ্ছে মূল বিষয় যে এই হচ্ছে প্রেসি লেখা। তো দেখো প্রথমে একটি আমি উদাহরণ তোমাদের বলবো, একটি উদাহরণ আমি করে দেখিয়েছি। প্রথমে আমি পড়ছি, এর অর্থটা বোঝাচ্ছি এবং কীভাবে করেছি সেটিও বোঝাচ্ছি। দ্য ক্যারেক্টার অফ অল গুড মেন ইজ লাইক দ্যাট অফ এ ট্রি। কথার অর্থ হলো একজন ভালো মানুষের চরিত্র হলো একটি গাছের মতো। এখান থেকে আমি কী বুঝলাম, যে গাছের সঙ্গে ভালো মানুষের তুলনা করা হয়েছে। দেখো তাই আমি গাছ এবং ভালো মানুষ দুটিকে আন্ডারলাইন করে দিয়েছি, যাতে করে পরবর্তীকালে যখন আমি বাক্য বানাবো এই দুটিকে আমি কাজে লাগাতে পারি। দ্য ট্রি স্ট্যান্ডস ইন দ্য রেজ অফ দ্য মিড ডে সান, অর্থাৎ গাছ প্রখর রোদেও দাঁড়িয়ে থাকে। অ্যান্ড রিসিভস কোপিয়াস শাওয়ার্স অন ইটস পার্সন, অর্থাৎ বিভিন্ন রকম যখন প্রচুর ঝড় বৃষ্টি হয় তখনও এটা সহ্য করে। তাহলে এখানে মূল বিষয় কী হলো, গাছ, সূর্যের আলো এবং ঝড় বৃষ্টি, এই তিনটার সঙ্গে লিঙ্ক রয়েছে, এই তিনটা বিষয়কে আমাকে যোগ করতে হবে। তারপরে বলছে স্টিল তবুও হি গিভস শেড টু দ্য ট্রাভেলার্স স্ট্যান্ডিং বিনিথ ইট, অর্থাৎ তবুও কী করছে গাছ,
তার নিচে যে দাঁড়িয়ে থাকে তাকে আশ্রয় দেয়। দেখো শেড, SHAD, এই শেডের তলায় আমি আন্ডারলাইন করলাম, অর্থাৎ শেড ছায়া দেয়, এটি হচ্ছে মূল বিষয়। তাহলে প্রথম দু লাইনে আমি কি বুঝলাম, যে গাছের সঙ্গে মানুষের তুলনা করা হয়েছে, ভালো মানুষের তুলনা করা হয়েছে। গাছ সূর্যের আলো এবং ঝড় বৃষ্টি সহ্য করে, তবুও কী হয়, ছায়া দেয়, এই মূল বিষয়। তারপরে কি আসছে, দ্য উডকাটার মে স্ট্রাইক ব্লোস, বলছে কাঠুরিয়া আঘাত হানতে পারে অ্যাট ইটস রুট মার্সিলেসলি, বলছে এর শিকড়ে ক্ষমাহীনভাবে, অর্থাৎ নিষ্ঠুরভাবে। তাহলে মূল কথা কি হলো, কাঠুরিয়া আঘাত হানে, লিখেছি দেখো দ্য উডকাটার আর ব্লোস আন্ডারলাইন করা হয়েছে। তারপরের লাইনে দেখো, বাট ইট নেভার উইথড্রস ইটস শেড ফ্রম হিজ হেড, কিন্তু ইহা তার মাথা থেকে কখনো ছায়া সরিয়ে নেয় না। ইটস ব্রাঞ্চেস অ্যাফোর্ড প্রোটেকশন অ্যান্ড শেল্টার টু মেনি বার্ডস, বলছে এর শাখা পোশাখাগুলি প্রোটেকশন দেয় এবং আশ্রয় দেয়, কাকে দেয়, বার্ডস মানে পাখিকে দেয়। অর্থাৎ দেখো প্রোটেকশন অ্যান্ড শেল্টার টু মেনি বার্ডস, এটি মূল বিষয়, যে আশ্রয় দেয় এবং তাকে বাঁচায়, এটা হচ্ছে মূল বিষয়, তাই এটাকে আন্ডারলাইন করে রাখলাম, অর্থাৎ এটি আমি পরে লিখতে পারবো। সাচ ইজ দ্য ক্যারেক্টার অফ অল গুড ম্যান, সমস্ত মানুষের চরিত্রগুলি এরকমই, অর্থাৎ গুড ম্যান আবার এখানে এলো, তাহলে গুড ম্যানের চরিত্র এরকম, ভালো মানুষদের চরিত্র এই ধরনের হয় এক্ষেত্রে। তারপরে দেখো, দে রিসিভ ব্লোস, তারা কি করে, আঘাত পাই, অন দেয়ার পারসনস, নিজেরা আঘাত পাই, অর্থাৎ এখানে দেখো ব্লোস কথাটিকে আন্ডারলাইন করেছি, অর্থাৎ গুড ম্যান ব্লোস, ভালো মানুষরা আঘাত পাই। স্টিল দে নেভার ডিজার্ট দোষ, তবু তারা ছেড়ে যায় না তাদের, ডিজার্ট কথার অর্থ হলো ত্যাগ করা বা ছেড়ে যায়, অর্থাৎ এখানে ছেড়ে যায় না, নেভার বলা হয়েছে। দ্যাট সিক দেয়ার প্রোটেকশন অ্যান্ড শেল্টার, যারা আশ্রয় বা সুরক্ষা চায়, অর্থাৎ ভালো মানুষরা কখনো আঘাত পেলেও আশ্রয়হীন বা যারা অসহায়দের ছেড়ে যায় না, অর্থাৎ ভালো মানুষরা কখনোই অসহায়দের ছেড়ে যায় না। তাহলে মূল বিষয়টা কী হলো, ভালো মানুষরা ছেড়ে যায় না অসহায়দের, অর্থাৎ মূল বিষয়টি কিন্তু এভাবে আমাদের টোটাল বুঝতে হবে। তাহলে এখানে আমরা বুঝতে পারছি যে মানুষের চরিত্রকে গাছের সঙ্গে তুলনা করা হয়েছে, দু তিনটি উদাহরণ দেওয়া রয়েছে, যেমন সূর্যের আলো, প্রচুর বৃষ্টিপাত এবং কাঠুরিয়ার কুঠারের আঘাত সহ্য করেও গাছ কিন্তু ছায়া দেয়, আবার বলেছে গাছ পাখিদের আশ্রয় দেয়, বাঁচায়, এবং শেষে বলেছে মানুষ নানা রকম সমস্যায় পড়লেও মানুষ কিন্তু নিঃস্বার্থভাবে মানুষকে ছেড়ে যায় না যারা অসহায় থাকে। অর্থাৎ এই কথাগুলিকে কী করতে হবে, আমাকে ছোটো করে লিখে ফেলতে হবে। তোমরা এবার দেখো, আমি উত্তর বানাচ্ছি, প্রথমে বলবো টাইটেলটি লক্ষ্য করো। তাহলে আমি কি বুঝলাম, গাছকে তুলনা করা হয়েছে মানুষের সঙ্গে। দেখো, গুড ম্যান আর লাইক এ ট্রি, হেডলাইনটি দেখো নীলে নীল অক্ষরে লেখা রয়েছে, গুড ম্যান আর লাইক এ ট্রি, অর্থাৎ ভালো মানুষের একটি গাছের মতো, এটি আমি হেডলাইন দিতে পারি, অথবা দিতে পারি, দেখো অথবা চিহ্ন দিয়ে আছে, তোমরা কিন্তু এমন লিখবে না, তোমরা একটাই লিখবে, আমি বোঝানোর জন্য তিনটি এখানে দেখিয়েছি, যে এই তিনটি হেডলাইন হতে পারে বা আরও হতে পারে, অর্থাৎ হেডলাইন কিন্তু নানা রকম হতেই পারে, এখানে তিনটি দিয়েছি, এইটি লিখলাম, অথবা ধরো লিখতে পারি এরকম, সিমিলারিটি বিটুইন গুড ম্যান অ্যান্ড এ ট্রি, একটি গাছের সঙ্গে ভালো মানুষদের কী সম্পর্ক বা কী সাদৃশ্য রয়েছে। তারপরে এটি হতে পারে গুড ম্যান আর অ্যাজ সেলফলেস অ্যাজ এ ট্রি, ভালো মানুষেরা একটি গাছের মতোই নিঃস্বার্থ হয়। এগুলি হলো হেডলাইন। এবারে আমি চলে যাচ্ছি সরাসরি দেখো প্রেসিতে উত্তরটি লিখছি, অর্থাৎ আমাকে ছোট সংক্ষিপ্ত করে লিখতে হবে, প্রেসি কথার অর্থ হলো। দেখো প্রথম তিন লাইন থেকে যেটি আমি পেলাম, যেখানে আন্ডারলাইন করা আছে, তোমরা লাল অক্ষরগুলি লক্ষ্য করলে বুঝতে পারবে, লাল তলায় দাগ দেওয়া রয়েছে, সেখান থেকে আমি যদি উত্তরটা আসি এভাবে, যে দ্য ট্রি টলারেটস দ্য হট সান, গাছ সহ্য করে রোদ, কোপিয়াস সাওয়ার, প্রচণ্ড বৃষ্টিপাত, অ্যান্ড দ্য ব্লো অব দ্য উড কাটার, এবং কাঠুরিয়ার আঘাত। অর্থাৎ তিনটা জিনিসকে আমি এখানে দেখিয়ে দিলাম, কী কী, গাছ সহ্য করে, হট সান, কোপিয়াস সাওয়ার, অ্যান্ড দ্য ব্লো অব দ্য উড কাটার, এই তিনটি জিনিস। দেখো এই তিনটিই কিন্তু আমি আন্ডারলাইন করেছিলাম, প্রথমে দেখো প্রথম লাইনে গুড ম্যান আর ট্রি, এটি হেডলাইনে দিয়েছি, তারপরে দেখো দ্য ট্রি, সান, কোপিয়াস সাওয়ার, আচ্ছা শেড লেখা আছে, তারপরে লাইনে দেখো দ্য উড কাটার আর ব্লো, অর্থাৎ মেন তিন চারটি জিনিসকে আমি কী করলাম, একসঙ্গে অ্যাটাচ করলাম বা একসঙ্গে বসালাম।
তারপরের লাইনে লিখছি দেখো, বাট ইট গিভ শেড সেলফলেসলি, কিন্তু দেখো তবুও এটি নিঃস্বার্থভাবে ছায়া দেয়। এটি দেখো একদম দ্বিতীয় লাইনে ডান দিকে লেখা রয়েছিল, স্টিল হি গিভ শেড টু দ্য ট্রাভেলার্স স্ট্যান্ডিং বিনিথ ইট, এটিকে আমি ছোটো করে লিখে দিলাম যে নিঃস্বার্থভাবে ছায়া দেয়। এবং শেষে দেখো পাখিদের আশ্রয় দেয় বলেছিল, তারপরের লাইনে দু লাইন পরে সেখান থেকে লিখলাম যে ইট অলসো সেভস দ্য বার্ডস, এটি পাখিদেরও বাঁচায়। এবং সবশেষে লিখলাম যখন বলছে যে মানুষকে তুলনা করা হচ্ছে, একদম শেষে দু লাইন সেখান থেকে লিখছি সিমিলারলি গুড ম্যান রিসিভ ব্লোস, একইভাবে ভালো মানুষেরও কী হয়, আঘাত সহ্য করে। একদম দেখো তলায় দাগ দেওয়া রয়েছে গুড ম্যান এবং ব্লোস, অর্থাৎ ভালো মানুষ আঘাত সহ্য করে। এবং তারপরের লাইনে দেখো কিন্তু কী করছে তারা, বাট দে নেভার ডিজার্ট দ্য হেল্পলেস, কিন্তু তারা কখনো অসহায়দের ছেড়ে যায় না। একদম শেষ লাইনে এটাই লেখা ছিল দেখো, আন্ডারলাইন করা আছে, বাট দে নেভার ডিজার্ট দোস, লেখা আছে তো। এবং তারপরে লাস্টে দেখো লেখা আছে দে আর প্রোটেকশন অ্যান্ড শেল্টার, অর্থাৎ যারা অসহায় বা যারা আশ্রয়হীন, এই কথাটাকে আমি লিখে দিলাম, বাট দে নেভার ডিজার্ট দ্য হেল্পলেস। এইভাবে কী হলো, বড় একটি টপিক থেকে ছোট করে আমি প্রেসিটা লিখলাম। অর্থাৎ তোমরা বিষয়টি ভালো করে বোঝো যে আমাকে ছোট করতে হবে, ছোট করার জন্য মাথায় রাখতে হবে যে কীভাবে ছোট করা যায়। এখানে কনস্ট্রাকশনটা শুধুমাত্র সঠিক করতে হবে, অর্থাৎ আমাকে সঠিক লিখতে হবে, বেশি লিখলে হবে না, অল্প লিখব, ঠিক লিখব, এটা মাথায় রাখতে হবে। আমরা কী করব, বাক্যের কিছু কিছু অংশ বাদ দিতে পারি, কোনো কোনো বাক্যকে টোটাল বাদ দিতে পারি, মনে হচ্ছে কঠিন লাগছে সেই বাক্যটা বাদ দিয়ে দাও। অর্থাৎ ইম্পর্টেন্ট ওয়ার্ডগুলো চয়েস করে সেগুলো দিয়ে সাজিয়ে বাক্য বানাতে পারি, আর যদি না পারি, ধরো হয়তো এমন হতে পারে যে কঠিন লাগছে বাক্যকে আমি আলাদা করে কিছু কিছু করে সাজাতে পারছি না, তখন কী করবে, কিছু কিছু বাক্যের কিছু কিছু অংশ বাদ দিয়ে দেবে, দিয়ে কিছু কিছু মেন মেন অংশগুলো তুলবে, দিয়ে কী হবে দেখবে অনেকটা হবে। তো মাথায় রাখতে হবে যে ওয়ান থার্ড যেন হয়, অর্থাৎ তিন ভাগের এক ভাগ যেন আমার উত্তরটা আসে। এটা কিন্তু যদি করতে পারো তাহলে কিন্তু ভালো নম্বর পাবে। এটি কিন্তু একটি আমাদের কাছে মানে অত্যন্ত গুরুত্বপূর্ণ রাইটিং। অনেক সময় দেখবে যখন তোমাদের রিপোর্ট রাইটিং বা লেটার রাইটিং কমন আসবে না, তখন কিন্তু প্রেসি রাইটিং তোমরা করতে পারো। প্রেসি রাইটিং লেখার জন্য শুধুমাত্র একটু উপস্থিত বুদ্ধি দরকার, একটু সাজিয়ে লিখতে হবে যাতে না ভুলটা হয়। একটু ওয়ান থার্ডের থেকে একটু বেশি হচ্ছে অনেক সময় হতে পারে, কিন্তু এমন তো নয় যে শূন্য পেয়ে যাবে। অর্থাৎ তোমরা যদি মোটামুটি লিখতে পারো তাহলে কিন্তু নাম্বার একটু আদ্র পাবে। যারা একদম খারাপ করবে তারাও কিন্তু কিছু নাম্বার পাবে, অর্থাৎ নাম্বার পাওয়ার জন্য এটি একটি অন্যতম ভালো রাইটিং। সেখানে খারাপ হলেও ভুল তো হচ্ছে না, অর্থাৎ ধরো দশটি বাক্য রয়েছে, তুমি যদি চার পাঁচটি বাদ দিয়ে লিখে ফেলো, কিছু কিছু বাদ দিয়ে কিছু কিছু মেন অংশ তুলে দাও, মনে রাখতে হবে বাক্যগুলি যেন সঠিক হয়, ঠিক হয়, অর্থাৎ কিছু কিছু অংশ বেছে নিয়ে সঠিক করে লিখলেও কিন্তু অনেকটা ভালো উত্তর হয়। আর যারা ভালো নাম্বার পায় তারা কী করে, সুন্দর করে সাজিয়ে কনসেপ্টটা তৈরি করতে হয়। অর্থাৎ ভালো নাম্বার পাওয়ার জন্য কিন্তু সাজিয়ে মেন জিস্ট বা মূল বিষয়বস্তু লেখাটা খুব দরকার। শুধুমাত্র লাইন তুলে দিলেই হবে না, একটু বিষয়বস্তুর মধ্যে ঢুকে মূল কথাটা লিখতে হবে। তোমরা এরকম কয়েকটি পেজ প্র্যাকটিস করো, সেখানে তোমরা করতে করতে বুঝতে পারবে যে কীভাবে তুমি নিজের মতো পারছো। অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানিও তোমরা পারছো কি না, বা ভিডিওটি ভালো লাগলো কি না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবে ও বন্ধুদের শেয়ার করবে। আমি চেষ্টা করব আরও অন্যান্য উদাহরণ নিয়ে যদি ভিডিও বানাতে পারি তোমাদের জন্য, অবশ্যই ভিডিওতে লাইক দিলে আমি বুঝতে পারবো তোমাদের ভালো লাগছে, তবেই আমি আমার নেক্সট ভিডিওটি আনব প্রেসিতে। ভালো থেকো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আরও অন্যান্য টপিকের উপর উত্তর পাওয়ার জন্য। লাভ ইংলিশ, ইংলিশ উইল লাভ ইউ।